আপনার নাম কি? সুরাব দফাদার। সুরাব দফাদার, আমরা আসছি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা, দেয়াড়া উপজেলার থেকে 20 কিলোমিটার গ্রামের ভিতরে দেয়াড়া গ্রাম। দেয়াড়া একটা ইউনিয়ন এবং দেয়াড়া একটা গ্রাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদের পাশে প্রায় 200 বছর আগের এই যে ভগ্ন স্তূপ দালানটা দেখছেন, এটা সবাই বলে কুঠি বাড়ি, অর্থাৎ নীলকুঠিদের যে চাষ এখানে ছিল সেটা আমরা বুঝতেই পারছি সেই প্রাচীন বিল্ডিং দেখে। এখানে হয়তো নীল চাষের অত্যাচার এখানে হতো। আচ্ছা ভাই, আপনি এখানে কি দেখছেন? জন্মের থেকে এইগুলো দেখে আসছেন। আচ্ছা, এখানে নাকি এই সামনে খননের সময় নাকি হাড় পাওয়া গেছিলো, হাড়গোড় পাওয়া গেছিলো মানুষের? ওই যারা বাড়ি কাটিল না তারা পাইল। কি পাইল? আমার বাবু মেরেছে ছোটবেলা, দাদা তো কোন জায়গার কোন গল্প কাহিনী শুনেছেন না যে এখানে এই ছিল কি ওই ছিল, এরকম কোন রাজা বাদশাহকে লোকজন এনে রাজা বাদশাহরা আসতো বা এ করতো? নিলেই বিপদ, আমাদের বিপদ, যারা মানুষের সাথে বিপদ না, তাই এইভাবে রেখে দিয়েছেন তাই না? তাহলে নীলকুঠি এখন ভয়ের তো জিনের আস্তানা, এই ভয়টা যদি না থাকতো তাহলে আজ 200 বছর পরে এটা দেখানো সম্ভব হতো না। 200 বছর পরে এটা দেখানো সম্ভব হয়েছে ওই যে ভয়ের কারণে, ভয়ের কারণে কেউ তো হাত দেয়নি সবাই। এবার আপনাদেরকে আমি নিয়ে যাব নীলকুঠি কে কোথায় আছে, কেমন বিল্ডিং এটা দেখাবো। আসেন। নিভৃত একটা গ্রাম দেয়াড়া, পাখির কুজন শুনতেই পাচ্ছেন, শিউলির বসন্ত বার্তা, চতুর্দিকে গাঢ় বন অন্ধকার, এখানে আনারসের চাষ হচ্ছে এবং এই সামনেই কপোতাক্ষ নদ। ওই সবুজ ধানের ক্ষেত পার হলেই কপোতাক্ষ নদ। তাহলে এই নদ বেয়ে নীলকরেরা এই জনপদে তাদের নীল চাষের আস্তানা গেড়েছিল, এতে কোনো সন্দেহ নেই। আপনারা দেখছেন এখানে এই যে বনের ভিতরে এই যে বিল্ডিং, বিল্ডিংয়ের স্তূপগুলো এখনও দেখা যাচ্ছে। এই যে এখানে এই বিল্ডিং খুব চওড়া, এবং কত চওড়া একটু কাছে এনে দেখালে বুঝতে পারবেন। এখানে এই যে, এবং এই যে একটা দেয়াল গেল, গাছ উঠেছে দেয়াল বেয়ে, আপনারা এটা লক্ষ্য করেন, এটা কমপক্ষে 45 থেকে 50 ইঞ্চি এক একটা দেয়াল চওড়া, এবং এ একটা ওয়াল, এটা একটা রুম, ওই একটা ওয়াল, এইভাবে চলে গেছে। এবং এই বনের ভিতরে এর নিচেও, মাটির নিচেও নিশ্চয়ই অনেক, এবং এখানে একটা কূপ মতো দেখা যাচ্ছে, ওই যে এখান থেকে একটু ভয়ার্ত মতো ওই যে একটা কূপ। আসলে এটা কি নীল চাষ হতো নাকি ইংরেজদের এটা গোপন আস্থানা ছিল, এটা এখন কেউ বলতে পারে না। এখানে ইতিহাসবিদরা ওইভাবে কোনো ডকুমেন্টস রাখেনি, এবং এলাকার লোকজন ওনারাও ওইভাবে কখনো দেখেনি, শোনেওনি যে এটা কোথায় কিভাবে কি হয়েছিল। তবে নীল চাষ নীল কুটি বা কুঠি বাড়ি বলে পরিচিত। কালের সাক্ষী, ভয়ঙ্কর হোক আর ভালো হোক সেটা ঠিকই আছে, তবে এখানে এখন এই ইটগুলো এইভাবে থাকার কথা না, কিন্তু এটা যাদের দখলে আছে তাদের ধারণা যেখানে জিনপরিদের বাস আছে এবং এইগুলো নিলে মুখ দিয়ে রক্ত উঠে সে মারা যাবে, এতে কোনো সন্দেহ নেই। আর এই ভয়ের কারণে এটা সব টিকে আছে এই যে এখানে, এবং এখানে এটা পরিত্যক্ত, কেউ আর আসে না। এই যে সুড়ঙ্গ মতো দেখছেন এখানে বিল্ডিং, এখানে এই যে এই যে বিল্ডিং, এই মোদের বাপ কিছু ভেঙে নিল, হ্যাঁ কাটে।
আচ্ছা ওই যে ইটগুলো নিয়ে গেল, ওই ঘর বানানোর পর কি হলো? ঘর বানানোর পর সেসব ঘরে ওরা বসবাস করতে পারেনি, মানে অসুবিধা হতো। কি অসুবিধা হতো? এর আগে শুনেছি ওই ঝোড় গাছে নিয়ে গেল, ঝোড় গাছে সে ঘরে বসবাস করতে পারেনি, জেনারা দেখত সেসব ইট ফুট দেখেছিলি। এখন ওরা আবার ওই ইট কিনে ঘর বানাই, সেগুলো ব্যবহার করে না। ওই জিনেরা যে ওখানে অত্যাচার করে, সে ঘরে থাকে তারা। তাহলে জিনে কি অত্যাচার করত? মধুমন্দর ঘরে থাকলো সাপ বেরোয়। ওই মধুমন্দরে ঠ্যাং ভেঙে গেল, সেই মা সাপ মার দিল। ঠ্যাং ভেঙে গেছিল কি কারণে? ওই সেই সাপ মার দিল। ভালো ভালো এখন নেই যে। এই যে কুটি বাড়িটা দেখছেন, এই কুটি বাড়িটা এখন সোরাব দফাদার, এই যে আমার সামনে ওনার নাম সোরাব দফাদার, ওনাদের দখলে আছে। তা এখান থেকে কোনো কিছুই ওনারা নেয়নি, যেমন কিছু কিছু ইট বা এই জায়গাটা ওনারা দখল দিয়ে এখানে বাঁশ বাগান বা চাষবাস করে বিভিন্ন রকম এ করছিল। এই সময় তাদের একটা ভয়ঙ্কর দৃশ্য বর্ণনা করলেন, যেটা ওনার মুখ দিয়ে শোনেন। এখানে কী হয়েছিল? জিন, জিনের কি সমস্যা হয়েছিল? জিন আপনাদের অত্যাচার করতো? হ্যাঁ হ্যাঁ। কি অত্যাচার করতো? আমার আমার মানে পুরীবেলা সব ধ্বংস করে দিয়ে ওরা মারি ফেলে জেনেরা, সব মারা গেছে জেনেরাতে। কিভাবে মারে ওরা জেনেরা? তখন এই কুড়ুদে ঘাসে এরকম কুটো দিয়ে, আর আড়ন ছিল, আড়ন খড় দিয়ে। হ্যাঁ হ্যাঁ। এই আড়নের ফাঁকে টানি উড়াই ওই ওপর দিয়ে উড়াই যায়, এই কুড়ুতে ফেলে দিত। আপনি দেখেছেন কারণ মেরেছে, সব শুনেছেন যে মেরেছে। তাই এই জিনেদের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য কি করলেন? মুক্তি পাওয়ার ওই ওইটাই ফুরফুরাই অবাক্যা সিদ্দিকে নিয়ে এলো, বড় ফের বড় পীর আবু বাক্কার কে নিয়ে আইলো দাদারা। আচ্ছা, এখন তারা বলেছে যে ওরা কুকুরাম আমরা ক্ষতিটা করছি আর করবো না। এখন ওরা সকাল দুপুর আর সন্ধ্যার জন্য কুটিতে যায় না। এই কুটিতে সকাল দুপুর আর সন্ধ্যায় জিনেদের মজমা বসে, এই সময় যেন ওরা না আসে, কুটিতে যায় না। এই জন্য আপনারা আসেন না, তাই তো? আর ইটও কেউ নেই না, আপনারাও নেন না? যাই হোক, আপনারা সবই শুনলেন। এখানে যে বিশ্বাস, সেই বিশ্বাসে অস্তিত্ব এখনও টিকে আছে নীলকরদের। নীলকর চলে গেলেও তারা জেনের রূপ ধারণ করে, এটা হাস্যকর হলেও মজার ব্যাপার, জিন হয়ে এখনও তারা এখানে আছে। এটা এখানে সরল মনের জীবান্ত বিশ্বাস। নীলকুঠি সেই নীল দর্পণ, নীলকুঠির কান্না আইসক্রিমে, সেখানে ভূতের ভয়, জিনের ভয়, এই সেই নীলকুঠি যেখানে বাঙালির শত অত্যাচারের সেই গারদখানা আজও টিকে আছে। আপনারা এই যে নীলকুঠিটা আমরা দেখালাম, এই যে বিল্ডিংটা আপনারা দেখেন, যে এখান থেকে আমরা বের হয়ে আসছি এই পথ দিয়ে, এই যে একটা এখানে আসে, এখানে আমরা দেখতে পাচ্ছি কাছে নীল দেখতে পান, এই যে একটা ইটের গাঁথুনি, এই যে এখান থেকে চলে গেছে, আবার ওই যে দূরে ওখানে দেখেন ইটের গাঁথুনি, ইট ভেসে উঠছে। এই যে ইট জুম করলে দেখা যাবে, এই ইটটা ভেসে উঠছে এই যে এখানে, এবং এখানে এই যে এখানে যে বিল্ডিং ছিল এটা বোঝা যাচ্ছে, যে এখানে এই যে দেখতে পাচ্ছেন ঘোরালে, এই যে এখানে আর এখানে বিল্ডিংটা স্বাভাবিক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে সবুজ ধান ক্ষেত, এটা নদী, ওই যে কপোতাক্ষ নদ, নিশ্চয়ই কপোতাক্ষ নদ এই পর্যন্ত এই ধান এটি বিস্তৃত ছিল। এই নদীটা চলে গেল জাহাজ ডিঙ্গি ভরে এ পথে আসতো, এখানে আসতো, এবং এই জনপদ, নিভৃত জনপদ, এই জনপদের নীল চাষে বাধ্য করে শোষণ নির্যাতন কত কিছুই হয়েছে। এখানে কত কান্না লুকিয়ে আছে, সেই নীলকুঠির কান্না। সোরাব দফাদারের কাহিনী আমরা শুনলাম, এবার ইমরান ওনার নাতি ছেলে,
তাই তো পুতাছিলে পুতাছিলে এই কয়েকদিন আগে গরু এবং ওই বিল্ডিং এর পরে উঠলে তার কি হলো এই কাহিনীটা বল কি হয়েছিল সেটা আমি বেলা 11টার দিকে গরু নিয়ে আসি গরু নিয়ে এসে ওখানে বান্ধার পরে কোটের সাইডে বাঁধ দিয়েছে বাইন্দে ওই কোটের পথ দিয়ে উঠে হেঁটে গেছে হেঁটে যাওয়ার পরে বাড়ি চলে গেছি সারাদিন ওখানে গরু খাইছে বিকালে বাড়ি নিয়ে গেছি বাড়ি না জানার পরে রাত্রে নামাজ কালাম করে খাওয়া দাওয়া করে ঘুমাইছি সেই সময় রাত্রে হঠাৎ করে একটা বুড়ি সে অনেক বয়স মনে হয় 80-এর ওপরে উঠতে যাবে মুখ ছাউ করে একটা লাঠি ঘর দিয়ে আসতেছে আসছে না সাদা কাপড় না পরনে ছিল একটা ঘি সম্ভবত এরকম কালারের একটা শাড়ি পরন আছে উনি এসে আমার এবার লাঠি ভর দিয়ে হাঁটতেছে আর বলতেছে এনকার অবস্থা কী করেছে এবার আমি তখন আবার কুটির পথ দিয়ে হাঁটি আসতেছি আমার দেখে আমি ঘুমের ঘরে এটা দেখতে পাচ্ছি স্পষ্ট যে আমার দেখি বলতেছে খুকা তুমি কুটির পরে যেন আর কোনো দিন আসে না তারপরে এখান থেকে আমি চলে এই কথা শোনার পরে আমি চাতনা বললাম চাতনা পাওয়ার পরে মানে জেগে উঠি এবার উঠে বাইরে আসি বাইরে এসে হাত মুখ ধুয়ে একটু পানি খেয়ে তারপরে আবার শুইলাম যার কারণে কেউ আসে না আজকে আমিও বিল্ডিং এর এমাথা ওমাথা হাঁটলাম এখন ভাবনার বিষয় কি হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।